আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম নতুন মসজিদের পাশে। এই মসজিদটির নাম হচ্ছে গিয়ে নিউ মস্ক। বর্তমানে আমরা ইস্তাম্বুলের নিউ মস্কের পাশে অবস্থিত। এটাকে এখানকার ভাষা বলা হয় এনি চামি, অর্থাৎ নতুন মসজিদ। চামি অর্থ মসজিদ, এনি অর্থ নতুন। মূল নাম এনি ভানিদে সুলতান চামি। নতুন ভানিদে সুলতান মসজিদ তুর্কি সিরিয়াল মুখতেসেম ইউজি বা ম্যাগনিফিসিয়াম সেঞ্চুরি বা বাংলাদেশে সুলতান সুলেমান নামে বিখ্যাত ছিল, অনেকেই সাফিয়া সুলতান চরিত্রটি দেখেছেন। তৃতীয় সুলতান মোরাদের স্ত্রী ছিলেন সেই সাফিয়া সুলতান। উনি যখন ক্ষমতায় ছিলেন ওনার স্বামী মারা গেলেন, ওনার সন্তান তৃতীয় মেহমেদ সিংহাসনে আরোহণ করলেন। 1597 সালে তিনি ঘোষণা দিলেন নতুন একটি ভ্যালিদে সুলতান মসজিদ চালু করবেন। সোয়া 100 ফুট উচ্চতা বিশিষ্ট এই মসজিদটা তখন নির্মাণ কাজ শুরু হয়। সুলতান তৃতীয় মেহমেদ মৃত্যুবরণ করলেন এবং সুলতান আহমেদ সিংহাসনে বসলেন। সুলতান আহমেদের সাথে কিন্তু সাফিয়া সুলতানের অনেক বিষয় নিয়েই টানাপোড়া ছিল সম্পর্কের। সুলতান আহমেদ আবার এটার কাজ বন্ধ করে রেখেছিলেন। সাফিয়া সুলতানের মৃত্যু বরণ করার পরে কোসেম সুলতানের উপর গিয়ে পড়ে। সুলতান তুরহান তিনি ক্ষমতায় এসে এটাকে শেষ দিয়েছিলেন 1665 সালে। মিম আর সিনান নামে যে জনপ্রিয় আর্কিটেক্ট ছিলেন সুলতান সুলেমানের আমলে, তিনি আসলে এই ধরনের স্থাপত্যকলার জনক ছিলেন আর তারই উত্তরসূরি দাউদ আগা এটার মূল আর্কিটেক্ট ছিলেন। ওনার মৃত্যুর পর আরেকজন আর্কিটেক্ট এসে সম্মিলিতভাবে এটা শেষ করেছেন। এই টাইলসগুলোকে বলা হয় ইজলিক টাইলস। এটা প্রায় 400 বছরের পুরনো মসজিদ। এই অঞ্চলটা একটা সময় ইহুদিদের পট্টি ছিল এবং সাফিয়া সুলতান যখন এখানে এই মসজিদ নির্মাণ করেন তখন ওনার একটা উদ্দেশ্য ছিল ইহুদিদের মাঝে উনি ইসলামকে প্রচার করবেন এবং এই ইহুদি সভ্যতার মধ্যেও যেন ইসলামের বিকাশ ঘটে। উপরে মেঘলা আকাশ, পাখিদের আনাগোনা, ডানা ঝাপটে মেরে উড়ে বেড়াচ্ছে। চারপাশ জুড়ে অসংখ্য পর্যটকের ভিড় ছিল, ঠিক আমাদের মতোই। আমরা সিঁড়িগুলো টপকে উপরে উঠতে লাগলাম। ইস্তাম্বুল ইউনিভার্সিটি হাঁটতে হাঁটতে চলে আসলাম আইসি ইস্তাম্বুল ইউনিভার্সিটি। বিশাল এই জায়গা জুড়ে ঠিক এক প্রান্তে অবস্থিত এই ইউনিভার্সিটি অনেক বেশি ভালো লেগেছে। সবুজ এবং সোনালী রঙের কারুকাজ করা ছিল। লন্ডনের থেকে এখানে অবশ্য শীতের প্রকোপটা একটু কম লেগেছে আমার কাছে। চারপাশ জুড়ে যত সৌন্দর্য দেখছি মুগ্ধ হচ্ছি, ঠিক আছে, কিন্তু তারপরেও এখনো মন থেকে স্যাটিসফাইড হতে পারিনি যতক্ষণ পর্যন্ত না আমি সুলতান সুলেমান এবং হুররাম সুলতানের প্রাসাদ দেখতে যাব, সেই তুপকাপি প্রাসাদ।
যেহেতু কাপি প্রাসাদ দেখার জন্যে শুধু লন্ডন থেকে ছুটি এসেছি ইস্তাম্বুলে। আমি এখনো অপেক্ষা যেন আমি এখনো দীর্ঘ প্রতীক্ষাতে অফুন নিজের চোখে দেখতে পারে মনে সেই সেই গান খেতে হবে।